আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সবাই সুস্থ আছি তো গোলা আবার শুরু করে দিলাম সকাল সকাল তো আমি এখানে কাঁঠালি বিচি ছিলে নিচ্ছি কাঁঠালি বিচি দিয়ে আমি ডাঁটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল রান্না করব পাত্তার ঝোল তো কাঁঠালি বিচি আমার বাচ্চারা বাসা সবাই খুব পছন্দ করে আমার কিন্তু ততটা পছন্দ না তো ওরা পছন্দ করে বলে আমাকে রান্না করতে হয় ভাতটা বসিয়ে দিয়েছি কাজের ফাঁকে ভাতটা হতে থাকুক আর এদিকে একটু আমি ঘরগুলো ঘোচানোর চেষ্টা করছি তো খুব বাতাস হচ্ছে বাইরে মেঘ বৃষ্টি হবে সম্ভবত ভাতটা হয়ে গেছে তো আমি এখন রান্নাও শেষ করে নিয়েছি তারপরে আমি কিছু দুধ বের করলাম ফ্রিজ থেকে অনেকটা দুধ রেখেছিলাম তো ভেবেছিলাম ঈদের মধ্যে আমি এটা খাবো কিন্তু বাচ্চারা একটু পুডিং খেতে চায় একটু সেমাই খেতে চায় বা একটু গ্লাসে দুধ খেতে চায় তো এটা বের করতে করতে অনেকটাই শেষ হয়ে গেছে তো আমি আবারও দুধ আনিয়ে নিব ঈদের জন্য আর যেহেতু এখানে আসলে দুধটা অ্যাভেলেবেল আমাদের ঢাকার মতো এত কষ্ট করতে হয় না প্রায় জায়গাতেই দুধ পাওয়া যাচ্ছে খাঁটি দুধ ভালো দুধ তো ওই যে বাচ্চাদের নিয়ে আমি এখন একটু বাইরে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে সবাই একসাথে আমরা বাইরে চলে যাই প্রথমেই আমি একটা মেলাতে এসেছি এটা হচ্ছে একটা ঈদ মেলা তো আমার সাথে একটা আপুর ফেসবুকে অ্যাড ছিল আমি ঢাকাতে থাকতেই তো ওনার আসলে পোস্ট দেখে আমি এসেছি তো ভালো ছিল একটা কমিউনিটি সেন্টারের ভিতরেই আপনার মেলাটা হচ্ছিল তো খারাপ না মোটামুটি ভালো চোপড় পাওয়া যাচ্ছিলো জুতা ব্যাগ সব কিছুই ছিল অর্নামেন্টস ভালো ভালো জিনিস এবং রিজনেবল প্রাইস ছিল তো ভালো লাগলো এসে আসলে আমাদের খুলনাতে এখন ঈদ পূজা যা যে কোনো পর্বনে বা বৈশাখের সময় ভালোই মেলা হচ্ছে কয়েকটা পয়েন্টই হচ্ছে এবং এখানে অনেক ব্লগ আপুরা আছে যাদের সাথে দেখা হয়েছে ভালোই লাগলো আসলে এই প্ল্যাটফর্মে অনেকেই কাজ করছেন তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আপুটার স্টলটাও ঘুরে দেখলাম ভালোই ছিল আর এখানে যে অনমেসগুলো বেশ ভালো ছিল এবং প্রাইসটাও কম ছিল কিছু ইন্ডিয়ান জিনিসও ছিল আর কাপড়গুলো মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না কিছু খাবারের দোকান ছিল সব মিলে আসলে ভালো হাতের কাছে অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি আসলে আমাদের এরকম মেলাতে যেতে হলে ঢাকাতে কিন্তু অনেকটা দূর যেতে হতো বা যাওয়া হতো না কষ্ট হতো তো এই কারণে কারণ একটা সেক্টর থেকে আটটা সেক্টরে যেতে গেলেই কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এখানে তো সব কিছুই হাতের কাছে আর এ হচ্ছে সেই আপুটা নিশিতা আপু নিশিতা মণ্ডল ওনার এটা হচ্ছে ওনার স্টল আপুটা খুব ভালো ছিল এবং ওনার স্টলে ভালো ভালো কাপড়ও ছিল আমি প্রায় সময় পোস্ট দেখতাম তো ভালো লেগেছে কথা বলে আর এখানে হচ্ছে হাতে মেহেদি দেয়া হচ্ছে তো এখানে এক হাত মানে প্রতি হাত পঞ্চাশ টাকা করে তো আমার মেয়ে বায়না ধরলো যে মা আমি এখানে মেহেদি দেবো আমিও ভাবলাম যেহেতু ঈদ চলে এসেছে তো মেয়ে থেকে দিয়েই যাই তো ভালো মেহেদি দিয়েছে ওরা খারাপ দেয়নি তো আর একটু বেশি দিলে বা ভালো ছিল যাক সিম্পলির ভিতরে ভালোই হয়েছে আর কিছু খাবারের দোকান ওদের ছিল তো এখান থেকে আমরা কোনো খাবার আর খেতে পারিনি কারণ আমাদের আসলে অতটা ভালো লাগছিলো না ভালো খাবার ছিল কিন্তু কেন যেন ভালো লাগছিল না তারপরে আমাদের খুলনা একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট রাজমহল ওখানে চলে এসেছি আমি আগে কখনো আসিনি আসলে ওভাবে এসে থাকা হতো না এই কারণে আসতে পারতাম না শুধু এটা নাম শুনেছি আমার বান্ধবীরা আসতো ওদের পোস্ট দেখেছি আমার রিলেটিভরা আসতো ওদের পোস্ট দেখেছি তো আজকে ভাবলাম যখন ওখানে খাইনি তো বাচ্চাদেরকে তো কিছু খাওয়াতে হবে তো চলে আসলাম এখানেই এটাও কিন্তু বেশি দূরে না একটা থেকে একটা ডিস্টেন্স কিন্তু খুবই কম মানে হাতের কাছেই মনে হচ্ছে যেন এটা না হলে ওটা আমরা যেতে পারছি ভালো লাগছে আসলে অনেক বছর পরে খুলনার এরকম পরিবেশ আমি আসলে খুবই আমার কাছে একটা অন্যরকম লেগেছে তো এখানে আমাদের টোকেন পড়েছিলো ফোরটি ফাইভ নাম্বার তো খাবারটা হলেই কিন্তু এটাতে সিগনাল দিবে তখন যে আমরা খাবারটা নিয়ে আসবো ভালো ছিল সিস্টেম আর খাবারের তো তুলনা হবে অমায়িক ছিল খাবার একটা প্যাকেজ নিয়েছিলাম তাতে ছিল পাস্তা ছিল তারপরে সালাদ ছিল চিকেন ছিল বার্গার ছিল চিকেন চাপ ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল কোক ছিল দুটো সস ছিল হোয়াইট সস এবং টমেটো সস মোটামুটি প্রায় জনুপাতে কিন্তু খাবারটা অনেক ভালো ছিল এবং খাবারের মানও অনেক ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে বাচ্চারাও খুশি হয়েছে এবং তারা তো অবশ্যই আবার আসবে তো যখন ভালোই লেগেছে এবং পরিবেশে ভালো লেগেছে তখন একটা জায়গা সিলেক্ট করে রাখতেই হয় আসলে এখানে যেহেতু মাঝে মধ্যে খাওয়াই হয় বাইরে তো এখানে বাচ্চাদেরকে খাওয়াবো আরও দু একটা জায়গায় ঘুরে দেখবো আসলে কোথায় কেমন কি পরিস্থিতি এতটা আসলে আমি ভালো এখনও জানি না আমাকে খুঁজে খুঁজে বের করে তারপরে ওইভাবে দেখতে হবে আর যেহেতু আপনাদের কাছে আমি ব্লগ শেয়ার করি আমাকে তো টুকিটাকি এখানে ওখানে গেলে সেগুলো আমি ভিডিও করবো আপনারা দেখতে পারবেন আশা করছি এবং আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দিতে পারি এবং আপনারা সেগুলো যেন দেখতে পারেন সব সময় আর খারাপ লাগলেও আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাবেন যে কোনো যে কোনো জায়গা আমার ভুল দুটি থাকলে অবশ্যই আপনারা শুধরে দিবেন তো এই যে বাচ্চারা খাচ্ছে খুব আসলে আনন্দ নিয়ে খুশি নিয়ে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ একটু পরে আমি বাসে যাব তাই এইখানে আপনার মেলায় গেছিটা মেলায় দেখেন কি সুন্দর মেলায় এখন আমি একটু পরে বাসে যাবো